নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই অক্টোবর দু যখন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন সেই টাকার পরিমাণ ছিল মাত্র ষোলো হাজার কোটি টাকা এবং তাতে আট কোটিরও কিছু বেশি কৃষক টাকা পেয়েছিলেন কিন্তু অনেক কৃষকই বাকি থেকে গেছেন পি এম সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা পেতে তো সেই কৃষকেরা নিশ্চয়ই চিন্তিত আছেন যে আপনারা কবে আপনাদের টাকা পাবেন কারো কারো সমস্যা না থাকা সত্ত্বেও টাকা পাননি আবার কারো কারো দেখা যাচ্ছে ই করানি বা ল্যান্ড সিডিংয়ে নো আছে তো সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই আনন্দের কারণ আপনারা কবের দিকে টাকা পেতে পারেন সেই সম্বন্ধে জানিয়ে দেওয়া হলো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে পেয়ে যাবেন তার জন্য আপনাকে পরবর্তী কিস্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় এবার কারা টাকা পাননি কেন টাকা পাননি সেটা আপনাদের আমি প্রথমে জানিয়ে দিই দেখুন পি এম কিষান সম্মান নিধি যোজনায় একটি লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছিল ই কেওয়াইসি করার জন্য পরে যদিও পোর্টাল থেকে লাস্ট ডেটটা তুলে নেওয়া হয় তথাপি কিন্তু অনেক কৃষকই পি এম সম্মান যোজনায় তাদের ই কেওয়াইসি করেননি তারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি স্ট্যাটাসে নট ডান বলে লেখা আছে অর্থাৎ কমপ্লিট করা নেই এটা এক নম্বর কারণ এই সব কৃষকেরা কিন্তু এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা পাননি আর সেকেন্ড যাদের বারোতম কিস্তির টাকা আসেনি তাদের ল্যান্ড সিডিংয়ের জায়গায় নোও লেখা আছে যাদের ল্যান্ড সিডিংয়ের নো আছে তারাও কিন্তু এবারের বারোতম কিস্তির টাকা পাননি এমনটাই কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যাই হোক এই দুই ক্যাটাগরির কৃষকেরা এখনও পর্যন্ত বারোতম কিস্তির টাকা পাননি এছাড়াও অযোগ্য কিছু কৃষককে নির্বাচন করা হয়েছে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই টাকা পাওয়ার উপযুক্ত নয় তাদেরও কিন্তু এবার টাকা দেওয়া থেকে বিরত থেকেছে কেন্দ্র তো এবার যারা যোগ্য কৃষক কিন্তু যারা টাকা পাননি তাদের ক্ষেত্রেও বলে রাখি আর যারা ই কে করেননি বা ল্যান্ডশিডিংয়ে নো আছে তাদের ক্ষেত্রেও বলে রাখি যাদের ই কেওয়াইসি করানি আপনারা ই কেওয়াইসি করিয়ে নেন এবং যাদের সিডিং নো আছে এটাও কিন্তু একটা প্রসেসের মাধ্যমে চলছে যেমন ব্যাংক প্রথমে আপনাদের এক্সেপ্ট হচ্ছিল না তারপর আধার মোডে এক্সেপ্ট হয়ে গেছে যাদের এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি সব কিছুই ঠিকঠাক আছে তাদেরও কিন্তু একসময় অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনারা ওয়েট করুন এবার টাকা কখন দেওয়া হবে সেটাও বলে দিচ্ছি অযোগ্য কৃষক ছাড়া সমস্ত যোগ্য কৃষকদের টাকা দেওয়া হবে এই তিরিশে নভেম্বরের মধ্যে মানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তার তিনটি যে পিরিয়ড আছে এইবার যে কিস্তির টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই চার মাস সময়কালের মধ্যে কৃষকরা যে কিস্তির টাকা পেয়ে থাকেন সেটাই দেওয়া হয়েছে তো এই কিস্তির টাকা নভেম্বরের মধ্যেই সময়সীমা পেরিয়ে যাচ্ছে তার আগেই আপনি যদি আপনার স্ট্যাটাসের সব কিছু ঠিকঠাক করে নেন বা যাদের সব কিছু ঠিকঠাক আছে আপডেটের প্রবলেম আছে তাদের আপডেট হয়ে যাবে আশা করি এবং তারা নভেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাবেন এমনকি আপনারা হয়তো দেখেছেন যে উত্তরপ্রদেশে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যোগ্য কৃষকদের টাকা দিয়ে দেওয়া হবে তো শুধুমাত্র উত্তরপ্রদেশে টাকা দিয়ে দেওয়া হবে এমন ব্যাপারটা নয় যদি এটা সত্যি হয় বা যদি এটা হয়ে থাকে তাহলে অন্যান্য রাজ্যেও কিন্তু সাত দিনের মধ্যে যেসব কৃষকদের সব কিছু ঠিকঠাক আছে তারাও টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ নভেম্বরের মধ্যে এমনকি সাত দিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে তাই অনুরোধ করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিন তাড়াতাড়ি টাকা চলে আসতে পারে আপনাদের অ্যাকাউন্টে ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ